কপিরাইট ইস্যুর জন্য সাউন্ডটা অফ করে দিতে বাধ্য হয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন, বেশি কথা বলার কোনো প্রয়োজনই নাই। ভিডিওটা এডিট করতে আমরা ক্যাপকাট অ্যাপসটি ইউজ করেছি, আমরা সরাসরি ক্যাপকাট অ্যাপসে যাব। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। এখানে আসার পরে এমন ইন্টারফেস পাবেন, আপনাকে উপরে প্লাস আইকনে একটি টাচ করে নিউ একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে ভিডিওতে থাকবে সাইডে ফটোসে গিয়ে আপনাকে কিছু ফটো সিলেক্ট করতে হবে। আমি জাস্ট এখান থেকে কয়েকটা ফটো এখানে সিলেক্ট করে নিব। দেন আপনি যদি ভিডিও দিয়ে ভিডিও এডিটিং করতে চান, মানে ভিডিও যদি দিয়ে যদি আপনি অ্যাপ দিয়ে এডিটিং করতে চান, তাহলে কিন্তু পারবেন। দেন ভিডিও সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে বেস্ট কয়েকটা ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে টাচ করব নিচের দিকে। দেন অ্যাড অপশনে টাচ করার পর দেখুন এখান থেকে কিন্তু ফটোগুলো অনেক বড়। দেন ফটোগুলো কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে। আর আপনি যদি টিকটকে ভিডিও আপলোড করতে চান, নিচে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে, এখান থেকে ফরম্যাট নামে একটি অপশন পাবেন, ফরম্যাটে টাচ করুন। এখান থেকে 9x16 এটা কিন্তু টিকটকের জন্য দেখুন লম্বা একটি ফ্রেম, এটা কিন্তু টিকটকের জন্য। আর 16x9 এটা কিন্তু ইউটিউব ভিডিও মেকের জন্য। বাট আমরা কিন্তু অলরেডি ফ্রেমটা করে আমরা হচ্ছে সবগুলো ফটো এভাবে জুম করে নেব। দুই আঙ্গুল দিয়ে ফটোটার লেয়ার সিলেক্ট করে আপনি দুই আঙ্গুল দিয়ে টেনে আপনি ফুল ডিসপ্লে করে নিতে পারবেন। যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করতে চান, তাহলে কিন্তু ফরম্যাটে গিয়ে আপনাকে 9x16 একটি রেশিও নিয়ে নিতে হবে। দেন এখান থেকে আমি হচ্ছে সবগুলো ফটো এভাবে দুই আঙ্গুল দিয়ে টাচ করে এভাবে জুম করে নেব, ফুল স্ক্রিন করে নেব, কারণ অর্ধেক থাকলে কিন্তু হচ্ছে না। আর ডিফল্টে শেষে না থাকা নামটা অবশ্যই সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিতে হবে। আমাদের ফটোগুলো টোটাল 3 সেকেন্ড আছে, আমরা 1 সেকেন্ড প্রতিটা ফটো 1 সেকেন্ড করে রাখবো। দেন 1 সেকেন্ডে আমরা কার্সারটা যে দাগটা আছে সেটা নিয়ে গিয়ে রাখবো। এখান থেকে লেয়ারটা সিলেক্ট করে স্পিড একটি টাচ করবো, ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দেবো। এভাবে আমরা সবগুলো ফটোতে কিন্তু এভাবে একটা একটা করে কেটে 1 সেকেন্ড করে কেটে রাখবো, বাকি 2 সেকেন্ড আমরা ডিলিট করে দেবো। প্রতি 1 সেকেন্ড পরপর কার্সারটা নিয়ে যাবো, স্পিডে টাচ করবো, ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দেবো। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ফেসবুক সম্পর্কে ভিডিও মেক করে মাঝে মাঝে ভিডিও এডিটিং, আর আপনার প্রয়োজনে অবশ্যই কমেন্ট করতে পারেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। কারণ আমি ওই কমেন্টটা সবথেকে বেশি চাই যে আপনার প্রবলেমের জন্য কমেন্ট করেন, সেই বিষয়ে আমি ভিডিও মেক করতে পারি। বাট এভাবে কিন্তু সবগুলো আমরা ফটো 1 সেকেন্ড করে রেখে কেটে দিব। বাট আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন, টিকটক ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু আলাদা একটি প্লেলিস্ট আছে। প্লেলিস্টটা ভিডিওর ফার্স্টে দিয়ে দিব, ভিডিও শেষের দিকে আমি ডিসপ্লের উপর দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু টিকটক ভিডিও এডিটিং ফেসবুক স্টাইলিস্ট অ্যাকাউন্ট দেখুন, আমাদের কিন্তু সব হয়ে গেছে, কিন্তু আমাদের ফটো সেন্স ট্রান্সলেশন নেই। ফটো সেন্সের মাঝখানে যে ঘরটা আছে, ঘরের উপর আপনাকে একটি টাচ করতে হবে। এখান থেকে দেখুন ট্রানজ্যাকশন, অনেক ট্রানজ্যাকশন পাবেন, কিন্তু আমরা এখান থেকে ক্যামেরাতে এসে একটা ট্রানজ্যাকশন আমরা এখান থেকে ইউজ করব। ক্যামেরাতে আসুন, ক্যামেরাতে আসার পর এখান থেকে আপনাকে পুল ইন নামে আমরা ট্রানজ্যাকশনটা ইউজ করব, যাতে আমাদের নিচ থেকে এভাবে আসে। দেন নিচের দিকে দেখুন অল অ্যাপ্লাই নামে একটি অপশন আছে, অল অ্যাপ্লাইতে টাচ করে দিব, সবগুলো ট্রানজ্যাকশন আমরা সেম ট্রানজ্যাকশন ইউজ করব। দেন দেখুন আমাদের কিন্তু সবগুলোতে সেম ট্রানজ্যাকশন হয়ে গেছে, আমাদের কিন্তু অলমোস্ট ভিডিও অনেক সুন্দর লাগছে। বাট আরেকটা ইফেক্ট ইউজ করব আমরা, ইফেক্টটা ইউজ করতে এখান থেকে সাইডের টিক মার্কে টাচ দিন, এখানে দেখুন ইফেক্ট নামে অপশন পাবেন, ইফেক্টের উপর টাচ করে ইফেক্ট ইউজ করতে হবে। বাট এখানে একটি ইফেক্টের উপর টাচ করলে কিন্তু ইফেক্টগুলো এখানে ভিডিও ইফেক্টে টাচ করুন, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির ইফেক্ট পাবেন আপনি। এখান থেকে বেসিকে গিয়ে আমরা সাধারণত একটি ইফেক্ট ইউজ করব, মিনি জুম নামে একটি ইফেক্ট পাবেন, যে সে ইফেক্টটা মানে ভাইব্রেটিংয়ের জন্য ইফেক্টটা অনেক সুন্দর লাগে, দেখুন ভাইব্রেটিং হচ্ছে। দেন আমি মিনি জুম ইফেক্টটা এখান থেকে ইউজ করব, মিনিমাম ইফেক্ট আমি ফুল ডিসপ্লেতে দিয়ে দিলাম। এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে কিন্তু আপনি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ আপনার যদি ভাইব্রেটিংটা কমানো বাড়ানো লাগে, অ্যাডজাস্টে গিয়ে কিন্তু আপনি এখান থেকে ইফেক্টগুলোর ভাইব্রেটিং করতে পারবেন। আপনি যদি ভিডিও এডিটিংয়ে নতুন হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব সবগুলো ক্যাটাগরি চেক করতে, যে আপনি এর থেকেও বেটার হয়তো পেয়ে যাবেন। বাট আমি আরেকটা ইউজ করে কিন্তু দেখিয়ে দিব, কিন্তু পরেরগুলো আপনাকে দেখে নিতে হবে। এখান থেকে আমি আবার এই সাইডে টিক মার্কে টাচ দিয়ে আবারও ভিডিও ইফেক্টে টাচ করব, ভিডিও ইফেক্টে টাচ করার পর এখান থেকে আমি হচ্ছে
এখান থেকে পার্টি থেকে একটি ইফেক্ট ইউজ করবো। এখান থেকে পার্টি থেকে দেখুন অনেক ধরনের ইফেক্ট পাবেন, প্রতিটা ক্যাটাগরিতে এইভাবে অনেকগুলো করে ইফেক্ট পাবেন। আমি পার্টি থেকে জাস্ট একটা ইফেক্ট ইউজ করব, কিন্তু ইফেক্টগুলো ইউজ করার সময় অবশ্যই আপনার নেট কানেক্ট থাকতে হবে, অ্যাপসটা ইউজ করার সময় আপনার ফোনে নেট কানেক্টটা অন থাকতে হবে। বাট ইফেক্ট আমি ইউজ করে দিলাম, হালকা একটা ইফেক্ট ইউজ করলাম, ইফেক্টটা এখন টিক মার্কে টাচ করবো, এটা আমি ফুল ভিডিওতে দিয়ে দিব। এখন আমাদের ভিডিওতে একটি অডিও অ্যাড করে নিলে কিন্তু ফুলফিল কমপ্লিট। অডিও অ্যাড করার জন্য সাইডে টিক মার্কে একটি টাচ করতে হবে, এখান থেকে সাউন্ড নামে অডিও নামে একটি অপশন আছে, অডিওর উপর টাচ করুন। এখান থেকে সাউন্ড নামে একটি অপশন পাবেন, এর উপর একটি টাচ করুন। তারপর এখানে পাবেন ফাইল ম্যানেজার মতো একটি অপশন, এই অপশনে আসার পর নিচে দেখুন এক্সপোর্ট ভিডিও নামে একটি অপশন আছে, এর উপর টাচ করে আপনি ভিডিওগুলো অডিও করে নিতে পারবেন। বাট আমি নিচের এক্সপোর্ট করা ভিডিও থেকে একটা অডিও নিয়ে নেবো। এখান থেকে ভিডিওটার উপর টাচ করে আপনি প্লে করে দেখে শুনে তারপরে আপনি এটা অ্যাড করে নিতে পারবেন। আপনার পছন্দ যেটা পছন্দ হবে সেটা পছন্দ করে সাইডে প্লাস আইকনে টাচ করলে এটা অ্যাড হয়ে যাবে। দেন এটা অডিওটা অনেক বড় হয়ে গেলে কাটবেন কিভাবে, আপনি লেয়ারের শেষে যান, শেষে গিয়ে আপনি একদম শেষে সিলেক্ট করুন। আপনি শেষে সিলেক্ট করুন, নিচের লেয়ারটা সিলেক্ট করুন, তারপর স্পিডে টাচ করুন, শেষের অংশ সিলেক্ট করে ডিলিট অপশনে টাচ করুন, ডিলিট হয়ে যাবে। এখন আমাদের ভিডিওটা সেভ করতে হবে, উপরের দিকে দেখুন টিক চিহ্ন আছে, এর উপরে টাচ করুন, এটা 100% হলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।